অনেক স্রোত, থাইল্যান্ড শ্রীলঙ্কা সব পাশাপাশি, আমার তাপমাত্রা -30°C, প্লিজ গো টু গাছতলা। ও মাই গড, আমি কি দেখতেছি, আমি পৃথিবীর বড় বড় মহাসমুদ্র গুলো লাভ দিয়ে হাতড়াইয়ে উপর উঠছি। আটলান্টিকের চেয়ে বড় সাগর, এই সাগরের নাম আমি কখনো বই পুস্তকে পড়িওনি এবং কি কোনো টেলিভিশন চ্যানেলও দেখাইনি। এত বড় সমুদ্র, ওপারটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে না, আটলান্টিক মহাসাগর। দ্রুতগামী বিমানের আড়াআড়ি পাড়ি দিতে প্রায় 8.5 ঘন্টা লেগে যায়, আর আমি এই সমুদ্র পার হব, প্রায় 12 ঘন্টার বেশি সময় লেগে যাবে। আমি কিভাবে পার হব, তবে এটা আমি পার হতেই হবে, আমি যে একজন শিরুখা এটা আমার প্রমাণ করতেই হইবে। এবার আমি এখন গামছা পিনতে হাতড়াই যাবো, এই সেই মহাসমুদ্র দেখান, দেখিয়ে দিন, এটা আটলান্টিকের চেয়েও বড় সাগর, এত বড় সাগর আমার বাইসে প্রমাণ করতে হইবে। তবে মনে সাহস রাখতে হবে, আপনার অদম্য সাহস রাখতে হবে, যে এত বড় সমুদ্র দেখে আপনার ঘাবড়ানো যাবে না, এই সমুদ্রকে আপনি হাতড়াইয়া লাফাইয়া যেভাবে হোক আপনার পার হতে হবে, পার হইলেই আপনি মানুষ, আপনি একজন শেরুখা। আমার জীবনে সবচেয়ে বেশি ভয়ের দিন আজকের, সবাই আমার জন্য দোয়া করবেন। দিয়ে এবার আমি এই সাগর পাড়ি দেব, এখনই আমি পাচ্ছি না, অনেক পানি, অনেক স্রোত, স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হে খোদা, তুমি আমার সাথে থাকো, স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমি আড়াআড়ি যেতে পারছি না, অনেক স্রোত, এত বড় সমুদ্র আমার জীবনে আমি কখনো আর পাড়ি দিইনি, এটি আটলান্টিকের চেয়েও অনেক বড়। আটলান্টিকের চেয়ে বড় সমুদ্রটি আমার পাড়ি দিতে প্রায় 7.5 সেকেন্ডের বেশি সময় লেগেছে, এতে আমার আড়ুর কার ক্যালসিয়াম, মেয়েদের আর গিলু সব কিছুর প্রচুর ক্ষয় হয়েছে, আমার শরীরের এখন ক্যালোরির ঘাটতি দেখা দিয়েছে। এত বড় মহাসাগর আমি পাড়ি দিতে পেরেছি। ঠিক ওই জায়গাটা থেকে আমরা নেমেছিলাম, এখন যেই জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে একটা খাল, একটা ছোট্ট খালের পরে আপনাদেরকে নিয়ে যাবো, খালটা দেখতে অনেক সুন্দর, চলুন আপনাদেরকে আমি খাল পাড়ে নিয়ে যাই। এই দেখুন, এই হচ্ছে সেই খাল, আর সেই খালের পাড়ে আমি দাঁড়িয়ে, এটাকে নিয়ে আমার অনেকের সাথে মতলব আছে, অনেকে বলে এটা বঙ্গোপসাগর, কিন্তু আমি ছোটবেলায় এই খালটাকে 10 থেকে 12 বার সাঁতরাইয়া এপার ওপার যাইতাম ডেলি, প্রতিদিন, এভরিডে, থাইল্যান্ড শ্রীলঙ্কা সব পাশাপাশি, আমার যাইতে আসলে বেশি সময় লাগে না। খাল পাড়ে আমরা না দাঁড়াই পানি আসতেছে, কারণ ওখানে আবার আমাদেরকে ডুবোজি ফেলাইতে পারে। এখন সূর্যের প্রচণ্ড তাপে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে, এখানে এখন তাপমাত্রা -30°C, প্লিজ গো টু গাছতলা। দেখুন যেদিকে তাকাবেন, আপনি যদি দক্ষিণ দিকে তাকান দেখবেন পৃথিবীর একটি দীর্ঘতম সমুদ্র, আবার এদিকে যদি তাকান দেখবেন যে সবুজে ভরা একটি অভয়ারণ্য, আর যদি আড়াআড়ি তাকান তাহলে আপনি দেখবেন যে কতগুলো মৃত বৃক্ষ, আসলে মৃত বৃক্ষগুলো দেখলে চোখে জল এসে যায়। এগুলো কোনো যদি বলেন যে পাতি সিরকাল, কুকুর বা বন্য কোনো প্রাণী এই গাছের গোড়ায় প্রসাব করছে, এর কারণে অতিরিক্ত অ্যাসিডের কারণে গাছগুলো মারা গেছে, তাহলে আপনার ধারণা একদমই ভুল, কারণ আমরা মানুষরা এই পৃথিবী নামের এই ভূখণ্ডে মানুষ হিসেবে নামে শুধু বসবাস করছি, আমরা কল কারখানা আর বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, আমরা চতুর্দিক থেকে আমরা সমুদ্রে প্লাস্টিক ফেলাই, যে কারণে বিভিন্নভাবে আমরা কিন্তু পরিবেশকে উত্তপ্ত করে তুলেছি, যে কারণে আজকের জলবায়ুর আমূল পরিবর্তন হয়েছে, আর এই পরিবর্তনের প্রভাব কিন্তু দেখুন এই সমুদ্রের এই তীরবর্তী যেই সবুজের অরায়রণ্য কিন্তু আজকের তার উপরে এই প্রভাব পড়েছে। এগুলো ছিল সবুজে ভরা একটি জনপদ, আজ দেখুন তা মৃত বৃক্ষে, তারা এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আমরা শুধু মানুষ হয়ে জন্মেছি, কিন্তু আসলে আমরা সত্যিকারের মানুষ হতে পারি নাই, বর্তমান পৃথিবীতে সত্যিকারের মানুষ হওয়াটা খুবই জরুরি। আসুন আমরা পরিবেশকে বাঁচাই, পরিবেশের ভারসাম্য বাঁচাই, পৃথিবীকে বাঁচাই এবং কি সকল প্রাণীকে বাঁচাই, চলুন। Come on, I ask God.
যার অধিকাংশ সিনেমাই আলোর মুখ দেখেনি। ফ্লপ সিনেমার নায়িকা হিসেবে তিনি সারা পৃথিবীতে তার কুখ্যাতি রয়েছেন। তিনি আজকের আমার সাথে রয়েছেন। ইয়েস, আগুন জ্বলে গেছে। হ্যাঁ, আগুন জ্বলে গেছে। পার্টিশিয়াল ফুট আমার দেখলে ল্যাস উপরে জায়গা ইয়ে দৌড়ায়। এটা সত্যি খুব ভয়ঙ্কর। Se guarda lucre cu guarda lucre.